নানা জল্পনা কল্পনার পর বিপিএল 2023 প্লেয়ার ড্রাফ্ট শেষ হয়ে গেল। এই বিপিএল এর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের সাবেক টেস্ট ক্যাপ্টেন মমিনুল হক দল পায় নাই। সব ফ্র্যাঞ্চাইজগুলো তাদের নিজেদের মতো দল সাজিয়ে নিয়েছে। যদিও বিপিএল 2023 প্লেয়ার ড্রাফ্টে বিদেশি কোনো বড় প্লেয়ার বা বড় কোনো চমক আমরা দেখতে পাই নাই, কিন্তু আমরা দেশীয় কিছু চমক দেখতে পেরেছি। সবচেয়ে বড় চমক হচ্ছে নাসির হোসেনের দল পাওয়া। বাংলাদেশের যাকে এক সময় মনে করা হতো সেরা ফিনিশার হবে, সেই নাসির হোসেন হারিয়ে যাওয়ার পথে ছিলেন। তাকে দলে বেরিয়েছেন ঢাকা ডমিনেটরস। আশা করি তিনি তার চিরচেনারূপে ফিরতে পারবেন এবং খুব ভালো পারফর্ম করবেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দলে নিয়েছে আরেক অলরাউন্ডার জিয়াউর রহমান। প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স দলে নিয়েছে পাওয়ার হিটার সাব্বির রহমানকে। আশা করি সাব্বির রহমান তার বেস্ট পারফর্ম করবে এবং আবারও বাংলাদেশ জাতীয় দলে খেলার সুযোগ পাবে। ইমরুল কায়েস দল পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ার্সের। সাবেক উইনিং ক্যাপ্টেন ইমরুল কায়েস যেন যেদিকেই যাই সেই দিকেই যেন সোনা হয়ে যায়, কারণ ফ্র্যাঞ্চাইজ লিগগুলোতে যেখানেই ইমরুল কায়েস খেলে সেই দলই চ্যাম্পিয়ন হয়। তবে দেখার বিষয় এবার ইমরুল কায়েস কি পারবে আবার কুমিল্লা ভিক্টোরিয়ার্সকে চ্যাম্পিয়ন করতে। এবার কুমিল্লা ভিক্টোরিয়ার্স প্লেয়ার ড্রাফ্ট থেকে সর্বপ্রথম পিক করেছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার লিটন দাসকে।